আসসালামু আলাইকুম নাহমাদুহু ওবরকাতুহল আদা রসুল হিল করিম আম্মা বায়েদ প্রিয় দিনী ভাই বোনেরা আমরা প্রত্যেকেই কিন্তু বাজারে যাই অনেক সময় আমাদের প্রয়োজনে বাজারে যাই আবার অনেকেই অপ্রয়োজনে বিনা প্রয়োজনে বাজারে যাই কিন্তু হাদিস অনুযায়ী অপ্রয়োজনে বাজারে যাওয়াটা মোটেও ভালো কাজ নয় যদি কখনো কখনও কেরাম বাজারে গিয়েছেন এমটা অবস্থায় তার বাড়িতে কেউ তাকে খুঁজতে এসেছে তো জিজ্ঞাসা করা হয়েছে যে অমুক ব্যক্তি কোথায় গেছে অমুক সাহাবি কোথায় গেছে তো তার বাড়ির লোকেরা বলতো যে তিনি বাজারে গেছেন জিজ্ঞাসা করা হয়তো যে তিনি আসবে কখন তো বাড়ির লোকেরা বলতো তিনি এখনই চলে আসবেন কিন্তু যদি বলতো যে তিনি মসজিদে গেছেন তো তাকে আবার যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তিনি আসবেন কখন তো বাড়ির লোকেরা বলতো যে তিনি যে কখন আসবে সেটা বলা যায় না কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা আমরা যদি বাজারে যাই আর বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে কোথায় গেছে যদি বলে যে বাজারে গেছে যদি জিজ্ঞেস করা হয় যে তিনি কখন আসবে তো বাড়ির লোকেরা বলে যে তিনি যে কখন আসবে সেটা বলা যাচ্ছে না কিন্তু আমরা যদি মসজিদে যাই তাহলে বাড়ির লোককে যদি কেউ জিজ্ঞেস করে যে উনি কোথায় গেছে যে উনি মসজিদে গেছে কখন আসবে যে তিনি এখনই এসে পড়বে কারণ নামাজ পড়তে তো সময় লাগে না তিনি জাস্ট যাবে আর নামাজ পড়ে চলে আসবে তো বন্ধুগণ এই হলো আমাদের অবস্থা এজন্য আমরা চেষ্টা করব যে প্রয়োজন ছাড়া বাজারে না যাওয়ার জন্য তো যদি বাজারে আমরা যাই সেক্ষেত্রে বাজারে গিয়ে একটি দোয়া পাঠ করব যে দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ রব্বুল রব্বামিন আমাদের আমল নামায় হাজার হাজার নেকি লিখে দিবেন এবং আমাদের আমল নামা থেকে আমাদের বদের খাতা থেকে পাপের খাতা থেকে হাজার হাজার পাপ ক্ষমা করবেন এবং আল্লাহ আল্লাহতালা হাজার হাজার গুণে আমাদেরকে গুণান্বিত করবেন আমাদেরকে হাজার হাজার গুণ দিয়ে আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন বন্ধুগণ শুধু তাই নয় আবার আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতে একটা ঘরও বানিয়ে দেবেন তাহলে চিন্তা করে দেখুন যে একটা দোয়া যদি আমরা বাজারে ঢুকে পড়ি তাহলে আমরা কতগুলো ফায়দা অর্জন করতে পারতেছি তো বন্ধুগণ এজন্য আমরা যখনই বাজারে যাব তখনই এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করব। বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার চারশো আঠাশ হজরত রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এ দোয়া পড়বে আল্লাহ তালা তাকে হাজার হাজার নেকি দান করবেন তার হাজার হাজার গুনাহ মাফ করে দেবেন এবং হাজার হাজার গুণে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আর জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন আপনি কি চিন্তা করতে পারতেছেন যে এখানে কিন্তু হাজার হাজার যে নেকি আমাদের আমল নামায় দিবেন এটা কিন্তু কোনো পরিসংখ্যান দেওয়া হয় নাই তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালা অসংখ্য নেকি আমাদের আমুল নামায় দান করবেন আর এখানে যে গুনার মাফের কথা বলা হয়েছে এখানে কিন্তু কোনো পরিসংখ্যান দেওয়া হয় নাই শুধু জাস্ট বলা হয়েছে হাজার হাজার গুণা মাফ করে দিবেন তার মানে কি আল্লাহ তালা অসংখ্য গুণা আমাদের মাফ করে দিবেন এবং আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে মানুষটার ভিতরে গুণ আছে যে মানুষটা ভালো কথা বলতে পারে যে মানুষটার আচরণ সুন্দর যে মানুষটার ব্যবহার ভালো যে মানুষটা শিক্ষিত যে মানুষটা সুন্দর সেই মানুষটাকে সবাই ভালোবাসে সেই মানুষটাকে সবাই আদর করে স্নেহ করে তো আপনার ভিতরে যদি আল্লাহ তালা হাজার হাজার গুণ দিয়ে দেন এবং হাজার হাজার গুণ দিয়ে আপনার মর্যাদা যদি বৃদ্ধি করে দেন তাহলে চিন্তা করে দেখুন কত মানুষ আপনাকে ভালোবাসবে কত মানুষ আপনাকে শ্রদ্ধা করবে তো বন্ধুগণ এই জন্য এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবেন এখন আমরা দোয়াটি শিখে নেব

আপনারা চেষ্টা করলে মুখস্থ করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলছি আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন দোয়াটি হল ইহু প্রিয় বন্ধুগণ এই দোয়াটি আমি বলবো আপনারা যে কোনো মূল্যেই মুখস্থ করে নেবেন এবং ইনশাআল্লাহ যখনই বাজারে যাবেন তখনই এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই যেন বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সকলেই এই দোয়াটি শিখতে পারে এবং উপকৃত হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা সাইল সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি